হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের কেমিস্ট্রিটা দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের চাইতে দেশের বাইরে তারা এনজয় করেন সময়টাকে খুব ভালোভাবেই, কারণ আমরা জানি যে তাদের জীবনে ঘটে যাওয়া গল্পগুলোর পেছনের যে কাণ্ড রয়েছে সেগুলোর কারণেই দেশে তারা খুব বেশি একটা তাদেরকে প্রকাশ করতে পারেন না। তাদের ভক্তদের জন্য যতটা না, তার চাইতে তাদের হেটার্স যারা রয়েছেন তাদের জন্য। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তাই দেশের বাইরে গেলে অনেক বেশি হাসি খুশি হাস্যোজ্জ্বল দেখা যায়। সুপারস্টার শাকিব খান জয়কে নিয়ে যখন আমেরিকাতে গিয়েছিলেন সেখানেও তাদেরকে দেখেছি আমরা হাস্যোজ্জ্বল মুখে অপু বিশ্বাসকে, তার যেন হাসি ঝরে পড়ছে মুক্তোর মতো। আমরা কলকাতাতে মুম্বাইতে যখন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখি, তার বোনের বাড়িতে তার পরিবারের সঙ্গে তার ফ্যামিলির সঙ্গে, তখনও তাকে অন্যরকম দেখা যায়। কিন্তু বাংলাদেশে তাকে এমনটা দেখা যায় না, তাদেরকে স্বাভাবিকভাবেই গুটিয়ে থাকতে হয়। চিত্রনায়িকা অপু বিশ্বাস যদিও একেবারেই মুখ খোলেন না, সুপারস্টার শাকিব খান আরও মুখ খোলেন না, কিন্তু ভক্ত দর্শক কিংবা সাংবাদিকরা সুযোগ পেলেই ক্যামেরায় তাদেরকে ধারণ করতে ছাড়েন না, এমনটি হয়ে থাকে আর এভাবেই তাদের প্রকাশ প্রচারণা হয়ে থাকে। আমরা দেখেছি কলকাতাতে এনজয় করছেন সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস সেই আগের দিনগুলোর মতো, যখন তারা পাখির মতো উড়ে বেড়াতেন, একসঙ্গে অভিনয় করতেন, একসঙ্গে গল্প করতেন, সেই সময়টা সেরকমভাবেই ধরা পড়ল এবার ক্যামেরাতে। শিলিগুড়িতে ঘুরতে যেয়ে শাকিব অপু একই হোটেলে একই রকমভাবে তাদেরকে আমরা দেখে অনেক বেশি আনন্দিত হয়েছি। বন্ধুরা, আমরা চাই এই জুটি যেন সারাক্ষণ একসঙ্গেই থাকে, একই রকমভাবে থাকে, তাদের ভালোবাসার জায়গাটা যেন নষ্ট না হয়। এর একটাই কারণ, তাদের রয়েছে একজন ছোট্ট জয়। জুনিয়র শাকিবকে নিয়ে শাকিব এবং অপু রয়েছে অনেক ভালোবাসা, অনেক যত্নে গড়ে তোলার ইচ্ছে, এবং সেই স্বপ্নগুলো যেন তারা একসঙ্গে থেকে পূরণ করতে পারে, এটাই আসলে সব বাবা মায়ের চাওয়া। সব বাবা মায়ের চাওয়া হিসেবে অপু বিশ্বাস শাকিব খানের চাওয়াটাও কিন্তু ভিন্ন হতে পারে না। সুপারস্টার শাকিব খান আবরাম খান জয়কে এখন অনেক অনেক বেশি ভালোবাসেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় শাকিব নিজে আমার চাইতে অনেক বেশি যত্ন করে জয়কে, এবং জয়কে আমার চাইতেও অনেক বেশি ভালোবাসে। আর তাই আমি একদমই নিজেকে নিয়ে ভাবি না, এবং জয়কে নিয়েও অত বেশি চিন্তা আমার এখন আর হয় না, কারণ আমি জানি যে জয় অনেক আদরে রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে, যেটা আমি কিন্তু আগে থেকে চেয়েছি। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ইচ্ছে পূরণ হয়েছে বলাই যায়। বন্ধুরা, আপনাদের কাছে অপুর এই ইচ্ছে পূরণ ব্যাপারটা আসলে কেমন লেগেছে? আর সবচাইতে বড় কথা, জয়কে আমরা যারাই ভালোবাসি তারা চাই জয়ের জন্য যেন সব ইচ্ছেই পূরণ হয়, জয় যেন বাবা এবং মা দুজনের সঙ্গেই বেড়ে ওঠে, দুজনের সঙ্গেই খুব ভালো থাকতে পারে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের সব কমেন্ট কিন্তু আমরা পড়ে থাকি। ধন্যবাদ আবারও সবাইকে। We'll be right back.